গাইস আজকে আমরা দেখতে চলেছি কিছু ফানি ফানি মিমস ভাই ওয়েল পড়ে গেছে বেবি চকলেট লাগবে আপু শরম মানে কুছ ये वाला चॉकलेट भी दीपावली पे मनाते हैं है कौन से ये क्यों फेंका है क्योंकि हम चॉकलेट पे मनाएंगे ভাই ভাই আমিও তো ডিজার্ভ করি এমন একটা গার্লফ্রেন্ড চকলেটের জন্য হলেও তো এরকম একটা গার্লফ্রেন্ড চাই ভাই আমার কপালে জ্ঞান জুটে না ভাই কি হইতাছে এগুলা ওয়াও এটা কোন জায়গা ভাই শুধু চারদিকে কাপল আর কাপল এরা ভাই অনেক বেশি ডিপ রোমান্টিক কাপল আচ্ছা দেখো ভাই তুমি যাই বলো না কেন এগুলো আসলে ঠিক না বিয়ের আগে কোনো মেয়ের সাথে এমন ভাবে চিপকা চিপকি করা চিপায় যাওয়া এত ক্লোজ হওয়া আসলে এগুলো ঠিক না কইরো না এগুলো হ্যাঁ গার্লফ্রেন্ড বলো কি ভাষা ফাঁকা এখন আসতেছি কি ভাই ও কালা আসলে নাকি ভাই ভাই কোকা কোলা ইজ ইমোশন আমি তো ভাই রেগুলারই খাই খাওয়া যাবে না ভাই আর খাওয়া যাবে না কি ভাই কোকা কোলা ভাই কোকা কোলাটাকে পায়ের নিচে রেখে তারপর এখান থেকে পেপসি নামাইলো অনলি কোকা কোলা ইজ রিয়েল ভাই তুমি পেপসি লাভার হয়ে থাকলে একদিন কোকা কোলা খাও পেপসিকে ভুলে যাবে আর পেপসিকে আমার একটু একটু ভালো লাগে বিকজ সেদিন একটা মেয়ে আমার কমেন্ট করছিল যে 2 টাকার পেপসি জিহাদ তুমি সেক্সি এই কারণে পেপসিকে একটু একটু ভালো লাগছে তারপর থেকে বাট কোকা কোলা ইজ কোকা কোলা যদি নাচো তবেই যাব তোমাদের সঙ্গে নাচবো গাইবো যা বলবে তাই করব যা বলবো তাই করবে তাহলে একটা ডিম পেড়ে দেখাও তো দেখি ভাই কষ্ট একটাই এমন ভাবে কোনো মেয়ে বললো না জড়িয়ে ধরতে পারো চুমো খেতে পারো যা ইচ্ছা করতে পারো এমন মেয়ে কোথায় পাওয়া যায় ভাই আরে অনুষ্ঠানটা কোথায় হইতাছে যাবো তো আমি সুন্দরী মনে করছো ছোটবেলা থেকে যে 6-7টা সন্তানের বাবা হবো আমি আর সবার মা হবে আলাদা আলাদা না ভাই আসলে মজা করতেছি আমি ভাই একটাই বিয়ে করতে চাই আর কেমন মেয়ে বিয়ে করতে চাই সেটা যদি বলো তাহলে আমি খুবই চরিত্রবান মেয়েকে বিয়ে করতে চাই বাট এই চরিত্রবান মেয়ে তোকে বিয়ে করবে কেন ভাই পরিস্থিতি খুব একটা ভালোর দিকে যাচ্ছে না ভিডিওটা এখানে শেষ করছি এরকম ভিডিও আরো চাইলে কমেন্ট করো সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে